এই ঘটনার পরপর র‍্যাব অনুভব করে বিশেষ একটি দল গঠনের এবং মাত্র তিন সপ্তাহের মধ্যে বিদেশ থেকে আমদানিকৃত সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে গঠিত হয় এক বিশেষ দল। এলিট ফোর্সের যে দলের সদস্যরা আরও প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ, আরও বেশি চৌকস এবং দুর্ধর্ষ, যে দলের প্রতিটি সদস্যের রয়েছে নেকড়ের মতো ক্ষিপ্ততা, র‍্যাব স্পেশাল ফোর্সেস। দলটি ত্রিমাত্রিক, যার সদস্যরা জল, স্থল ও আকাশপথে সম্ভাব্য দ্রুততম সময়ে অভিযানে সক্ষম। দলে রয়েছে এক বুলেট এক শত্রুতে বিশ্বাসী প্রশিক্ষিত স্নাইপার। সদস্যদের রয়েছে ফুল বডি আর্মার, যা শরীরের প্রত্যেকটি অঙ্গকে শত্রুর গুলি অথবা যে কোনো অস্ত্রের আঘাত থেকে রক্ষা করতে সক্ষম। অতি শীঘ্রই এ দলের সাথে আরও সংযুক্ত হচ্ছে অত্যাধুনিক কমান্ড কন্ট্রোল এবং কমিউনিকেশন ভেহিকল, যার মাধ্যমে অধিনায়ক আভিযানিক দলের সাথে সরাসরি বার্তা, ভিডিওর মাধ্যমে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ, নির্দেশ আদান প্রদান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম। সংযুক্ত হচ্ছে বিশেষ হেলমেট, যাতে যুক্ত থাকবে ভিডিও এবং অডিও ট্রান্সমিটার সিস্টেম। সম্পূর্ণ দলকে শত্রুর আঘাত থেকে রক্ষা করতে নিজস্ব ব্যবস্থাপনায় প্রস্তুত হচ্ছে ট্রুপস ক্যারিং ভেহিকল। প্রযুক্তির সাথে অনুশীলন আর মেধার সঙ্গে প্রশিক্ষণের সমন্বয় ঘটছে র‍্যাবের এই অত্যাধুনিক দলে। দেশের প্রতিটি মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য যে কোনো সময়ে যে কোনো স্থানে তারা রয়েছে সদা প্রস্তুত।